নিচের দিকে দেখতে পাবেন স্কুল কিংবা কলেজে যাচাইপত্র আপলোড করুন। তো এখানে এবার আপনাকে এসে যে ক্লিক হেয়ার টু জেনারেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো যে এই ঐক্যশ্রী পোর্টাল থেকে কিভাবে আমরা সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারি। তো মাইনরিটিদের ক্ষেত্রে আলাদা করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা ঐক্যশ্রী পোর্টাল থেকে সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে সর্বপ্রথম যেটা আপনার লাগবে সেটা হচ্ছে 75%-এর আপনার নাম্বার লাগবে। তো যারা এই বছর 75% নাম্বার পেয়েছেন তারা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবেল হবেন। এবং যখন আপনারা ঐক্যশ্রী পোর্টালে গিয়ে ঐক্যশ্রীর জন্য আবেদন করতে যাবেন তখন অটোমেটিক্যালি দেখবেন আপনার আবেদনটা SBMCM এর আন্ডারে চলে যাবে। তো SBMCM এর আন্ডারে গেলে ঐক্যশ্রী অ্যাপ্লাইয়ের এক্সট্রা যেটা আপনাকে করতে হবে, মানে যেটা নর্মাল যেরকম আপনারা আবেদন করেন ঐক্যশ্রী সেরকমভাবেই হয়তো আপনারা আবেদন করবেন, কিন্তু এক্সট্রা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টস আপলোড করতে গিয়ে নানাজনের নানা রকমের সমস্যা হচ্ছে এবং অনেকে বুঝতে পারছেন না যে কী কী ডকুমেন্টস আমরা আপলোড করবো এবং ডকুমেন্টসগুলো আপলোড করার আগে আমাদেরকে কী কী প্রসেস করতে হবে এবং কোন ফর্ম্যাটে আমাদেরকে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তো যদি সেটা আপনারা জানতে চান বা সেই বিষয়ে যদি আপনার কোনো রকম ডাউট থাকে তাহলে ভিডিওটা পুরো দেখুন। আর যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বেশি কথা না, আবারই আবার ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে আমাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাদের মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক ব্রাউজার ওপেন করে নেবেন। যদি মোবাইল থেকে হয় তাহলে অবশ্যই আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে নেবেন এবং এখানে এসে টাইপ করবেন ঐক্যশ্রী। তো ঐক্যশ্রী টাইপ করার পর যে প্রথম লিঙ্কটা আপনারা পাবেন স্কলারশিপের সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা হোম পেজে পৌঁছে যাবেন ঐক্যশ্রী। তো এখানে আসার পরে এবার আপনাদেরকে এখানে নো সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে অ্যাপ্লাই করছেন না। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি দুয়ারে সরকার ক্যাম্প থেকে অ্যাপ্লাই করছেন। তো যেহেতু আমরা নিজেরা অ্যাপ্লাই করছি ঘরে বসে তাই এখানে আমরা নো ক্লিক করব। নো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেস রেজিস্ট্রেশন আপনাদেরকে ক্লিক করতে হবে। যারা বলে রাখি, যারা রেনুয়ালের জন্য অ্যাপ্লাই করবেন, যারা 12 থেকে আরও আগে পড়েন এবং আগে ঐক্যশ্রীর জন্য অ্যাপ্লাই করেছেন এবং এবছর আপনাদের রেনুয়ালের প্রয়োজন আছে তারা রেনুয়াল করতে পারেন। এবং আপনারা যখনই 75% অ্যাপে নাম্বার দেবেন তখন কিন্তু আপনার কে আপনাদেরকে ওই পোর্টালেই দেখবেন ডকুমেন্টস আপলোড করতে বলা হবে। তো আপনারা অবশ্যই ডকুমেন্টসটা আপলোড করবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন আপনারা। এবং যারা ক্লাস 10 থেকে 11-এ উঠছেন তারা অবশ্যই আপনাদেরকে ফেস রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আপনারা প্রি মেট্রিক থেকে পোস্ট মেট্রিকে ট্রান্সফার হচ্ছেন তাই আপনাদেরকে ফেস রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা রেনু করতে গেলেও দেখবেন রেনু আপনাদের নেবে না। তো এখানে আসার পরে ফেস রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। আমি আপনাদেরকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যাতে আপনাদের কোনো রকম কোনো ডাউট না থাকে বা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এখানে আসার পর ব্লক সিলেক্ট করার পর আপনাদের যে পেজটা দেখতে পাচ্ছেন প্রথম রেজিস্ট্রেশন পেজ সেটা আপনার খুলে যাবে। এবং এখানে আপনাদেরকে ব্লক সিলেক্ট করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এগুলো সব সিলেক্ট করার পর নিচে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই ফিল আপ করা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম এবং কীভাবে আপনার ফেস রেজিস্ট্রেশন করবেন, কীভাবে রেনু করবেন টোটাল প্রসেস আমি আপনাদেরকে এ টু জেড একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দিয়েছি। সেটা যদি না দেখে থাকেন তাহলে আমার যে এই ভিডিওর ডিসক্রিপশন আছে সেখানে গিয়ে আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তো আপনি যদি মিউনিসিপ্যালিটি থেকে হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারেন এবং এখানে আপনার ওয়ার্ডের নামগুলো হয়তো আপনাকে দিতে হবে। তারপর নিচে দেখতে পাবেন আপনারা স্টুডেন্ট নেম। তো এখানে স্টুডেন্ট নেম ফার্স্ট নেম দেবেন, তারপর লাস্ট নেম, এখানে বাবার নাম দিলেন আপনার, তারপর আপনার এখানে মায়ের নাম। তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন মেল ফিমেল, এখানে আপনার লিঙ্গ মানে জেন্ডার জিজ্ঞাসা করা হচ্ছে। তো এখানে আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নিলেন। তারপর এখানে আপনার ধর্ম, এখানে ধর্মটা আপনারা দিয়ে দিলেন, হিন্দু মুসলিম নাকি কী সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। হিন্দুদের জন্য নয়, সরি, এখানে মুসলিম, এখানে যেহেতু মাইনরিটিদের জন্য হচ্ছে তাই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি এদের জন্য অ্যাপ্লাই হবে। তো এখানে আপনারা আপনাদের মতন আপনার ধর্মটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, আপনাদের যে ঠিকঠাক ডেট অফ বার্থ সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার, যেটা আপনার পার্মানেন্ট মোবাইল নাম্বার, সেই পার্মানেন্ট মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং যে মোবাইল নাম্বারটা সবসময় আপনার কাছে থাকে সেটাই আপনি এখানে এন্টার করবেন। আর যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেটা যেন আপনার কাছেই থাকে, কারণ সেখানে ওটিপি যাবে, তাই মোবাইলটা আপনার কাছে রেখে আপনি অ্যাপ্লাই করবেন। এরপর এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলছে তো এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে একবার এন্টার করবেন এবং এখানে একবার রি এন্টার করবেন কনফার্মেশনের জন্য। তারপর নিচে দেখতে পাচ্ছেন আইএফসি কোড, আইএফসি কোডটা আপনারা ঠিকঠাক মতো দিয়ে দেবেন। আপনার ব্রাঞ্চের যে আইএফসি কোডটা সেটা এখানে দেওয়ার পরে আপনার এখানে ব্রাঞ্চ নেমটা দেখবেন শো করে যাবে। তো বলে রাখি, যাদের আপনার আইএফসি কোড যাদের চেঞ্জ হয়েছে
তারা যে নতুন আইএফসি কোড সেই আইএফসি কোডটা দেবেন। অনেক অনেক ব্যাংক আছে দেখবেন, যেমন ধরুন ইউনাইটেড ব্যাংক এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ হয়েছে, তাদের আইএফসি কোড চেঞ্জ হয়েছে, তাই আপনাদের যে নতুন আইএফসি কোড সেই আইএফসি কোডটা নিয়েই কিন্তু আপনারা এখানে সেই আইএফসি কোডটা এন্টার করবেন। এবং বাকি যেসব ব্যাংকগুলো মার্জ হয়নি সেগুলো আইএফসি কোড একই থাকবে। তো আপনারা এখানে আইএফসি কোডটা দেওয়ার পর আইএফসি কোডটা এখানে মিলিয়ে নেবেন, আপনার ব্রাঞ্চ নামটা আপনারা এখানে দেখে নেবেন, তারপর এখানে নিচে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিট অ্যান্ড ফোজিটে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজে আসার পরে এখানে আপনাদেরকে ঠিকঠাক মতো আমরা তো এখানে আপনারা ব্লকটা ঠিকঠাক মতো সিলেক্ট করবেন, কিংবা মিউনিসিপ্যালিটিতে গেলে মিউনিসিপ্যালিটি ঠিকঠাক মতো সিলেক্ট করবেন, তবেই কিন্তু আপনারা এখানে আপনাদের যে স্কুল কলেজের নামটা সেটা আপনারা খুঁজে পাবেন। তো এখানে আপনার স্কুল বা কিংবা কলেজের নামটা দিয়ে দিলেন, তারপর এখানে বর্তমান শ্রেণীকোষ, আপনি বর্তমানে যে ক্লাসে পড়ছেন সেটা এখানে দিলেন, তারপর এখানে বর্তমান যে কোর্স আপনার মানে শিক্ষা বর্ষর কত বছরের জন্য আপনার কোর্সটা সেটা এখানে দিয়ে দিলেন। তো 1 ইয়ার আমি দিয়ে দিয়েছি, তো সরি এখানে 3 ইয়ার আমি দিয়ে দিলাম। তারপর এখানে আসার পরে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, তো এখানে শেষ আমি যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করে এখন বিএ আর্টসে ঢুকেছে আমার অ্যাপ্লিকেন্ট, যার জন্য অ্যাপ্লাই করছি। তো এখানে আসার পরে আপনারা এখানে বোর্ডটা সিলেক্ট করে দিলেন, শেষ উত্তীর্ণ হওয়া বোর্ড কাউন্সিল কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা এখানে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা উত্তীর্ণ হওয়ার যে আপনি কোন বছর পাস করেছেন সেটা আপনাকে এবার এখানে দিতে হবে। তারপর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি 76% এবছর নাম্বার পেয়েছি, তাই এখানে 76 দিয়ে দিলাম। নিচে এখানে আসার পরে ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা দিলেন, এবং এখানে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ইমেল আইডি দিতে হবে। তো ইমেল আইডি দেওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে, এবং কনফার্ম পাসওয়ার্ডটা আরেকবার এখানে এন্টার করতে হবে। তারপর যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, SBMCM এর আন্ডারে কিন্তু আপনি চলে গেলেন। এটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে SBMCM আমার স্কলারশিপ দেখাচ্ছে কিনা, এলিজিবল ফর SBMCM। তো এবার দেখতে পাচ্ছেন আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে কিন্তু চলে গেলেন। এবার আসার পর এখানে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন, যখনই কন্টিনিউয়ে ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনাদের যে আইডি সেই আইডি কিন্তু আপনাকে এখানে শো করে দেবে। যেহেতু আমার এই মোবাইল থেকে হয়ে আছে তাই এখানে ডুপ্লিকেট মোবাইল নাম্বার দেখাচ্ছে, তো আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিয়ে দেখব। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আইডি শো করে দিয়েছে। তো তো আইডিটাকে আপনাকে কিন্তু অবশ্যই নোট করে রাখতে হবে, কিংবা আপনারা মোবাইলে এসএস নিয়ে রাখতে পারেন বা মোবাইলে পিকচারও তুলে রাখতে পারেন। তো এখানে আমাদেরকে আইডিটা যখনই আমাদের নোট করা হয়ে যাবে তারপরে এই লগইনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আবার আপনার আইডি নাম্বারটা দিতে হবে, এবং যে আইডি নাম্বারটা আপনারা নোট করে রেখেছেন সেই আইডি নাম্বারটা এখানে দেবেন, যে পাসওয়ার্ডটা আপনারা ওখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, এবং নিচে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে আপনাদেরকে এবার লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে যখনই ক্লিক করবেন সর্বপ্রথম আপনাদেরকে এখানে আপনার ওটিপি দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনারা ওখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে এবার এন্টার করতে হবে। তো ওটিপি এন্টার করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে প্রথমে আপনাদেরকে বেসিক ইনফরমেশান ফিল আপ করতে হবে, তারপর আপনাকে একাডেমি ইনফরমেশান, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং তারপর এই যে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস। আপলোড ডকুমেন্টস করার পর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা লক করতে পারবেন। যদি সিম্পলি মানে নর্মাল যে অ্যাপ্লাইগুলো হয় ওই কোর্সেই সেখানে কিন্তু এই ডকুমেন্টস আপলোডটা থাকে না, যেহেতু এটা SBM তাই আপনাকে এবার কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে সর্বপ্রথম আমরা বেসিক যে ইনফরমেশান দেখতে পাচ্ছেন এই বেসিক ইনফরমেশানে ক্লিক করব, এবং বেসিক থেকে আমরা এবার ফর্ম ফিল আপটা শুরু করব। তো বেসিক ইনফরমেশান আসার পর ওপরের যে ভাগটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফিল আপ হয়েই থাকবে, যেহেতু আপনারা রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলেন, এবং এখানে যে বৈবাহিক অবস্থান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে এবার ফর্ম ফিল আপ করতে শুরু করতে হবে। তো এখানে আপনার আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা আপনার মতন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার অভিভাবকের নাম মানে আপনার গার্জেন, যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে আপনার বাবা গার্জেন হচ্ছে, যদি বাবা জীবিত না থাকে তাহলে আপনার মা আপনার গার্জেন হবে, বা আপনারা আপনাদের মতন অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার পারমানেন্ট যে অ্যাড্রেসটা সেটা এখানে দেবেন, এবং পোস্ট অফিস যেটা সেটা আপনার এখানে দিলেন। দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন, পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশন দেবেন, এবং পিনকোডের জায়গায় আপনার পোস্ট অফিসের পিনকোড। তারপর নিচে থেকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে আপনাদের ওপরকার অ্যাড্রেস এবং নিজের অ্যাড্রেস যদি সেম হয়, মানে পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেমে ক্লিক করবেন, তাহলে নিচেরটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এবং এখানে ফিল আপ করে দেওয়ার পর টোটালটা এখানে যখন ফিল আপ হয়ে যাবে নিচের দিকে দেখবেন আপনার এখানে আধার কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার কিংবা আপনার রেশন কার্ড, এই তিনটের মধ্যে একটা যে কোনো আপনার এখানে আইডি ভেরিফিকেশানের জন্য মানে আইডি প্রুফ টাইপ হিসাবে আপনাকে এখানে দিতে হবে। আইডি প্রুফ টাইপ দেওয়া হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সাবমিট অ্যান্ড প্রসিড। সাবমিট অ্যান্ড প্রসিডে যখনই ক্লিক করবেন তখনই আপনারা কিন্তু নেক্সট পেজে চলে যাবেন, তাই ওপরকার এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করবেন তখন যেন ঠিকঠাক মতো দেখে ফিল আপ করেন, একদম দরকার পড়লে দুবার করে মিলিয়ে নেবেন আপনারা, ঠিক আছে। মিলিয়ে নেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিডে আপনারা ক্লিক করবেন।
নেক্সট পেজ মানে একাডেমি ইনফরমেশন আসার পরে এখানে আপনাদেরকে আপনাদের যে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান ছিল মানে ক্লাস ইলেভেনে আপনারা যেখানে পড়েছেন সেই নাম স্কুলের নাম আপনারা এখানে দিয়ে দেবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার। এখানে স্পষ্ট বাংলাতে লেখা আছে তাই বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার আছে আপনার যে রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেটটা থাকবে সেখানে দেখবেন দেওয়া থাকবে এবং আপনার যে মার্কশিট আছে সেখানেও আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন, নট এ রোল নাম্বার, অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, ঠিক আছে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার যে বোর্ডটা, বোর্ডের নাম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা সাধারণত বাংলা মিডিয়াম থেকে যারা পড়েন তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে, এটা সিলেক্ট করে নিলেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে সমস্ত কিছু ফিল আপ হয়েই থাকবে। এখানে আপনাদেরকে আসার পরে আপনি যদি হোস্টেলে পড়েন তাহলে ইয়েস, নাহলে নো করে দেবেন। এখানে আপনাদেরকে আবার বোর্ডটা সিলেক্ট করতে হবে, আপনার যে যে ইউনিভার্সিটি আন্ডারে আপনারা পড়ছেন সেই ইউনিভার্সিটি বোর্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন। বর্ধমান ইউনিভার্সিটি আমার আন্ডার মানে আমার যে ক্যান্ডিডেট সে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে তাই আমি বর্ধমান সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতন সিলেক্ট করবেন। কোর্সের সময়কাল কতদিনকার, তো এখানে 3 বছরের কোর্স, যেহেতু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, তাই এখানে 3 বছর আমি সিলেক্ট করলাম। তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে আমরা ক্লিক করব। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এখানে চাওয়া হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলস। তো এই ব্যাঙ্ক ডিটেলসের জায়গায় আপনাকে এখানে সমস্ত কিছু ফিল আপ হয়েই থাকবে, যেহেতু রেজিস্ট্রেশনের সময় আপনাদেরকে এগুলো দিতে হচ্ছে। তাই এখানে আপনাকে এবার পাসবুক অনুযায়ী আপনার যে নামটা আছে পাসবুকে যেরকম আপনার নাম লেখা আছে সেই নামটাকে আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর নিচে যে সাবমিট অ্যান্ড প্রসিড দেখতে পাচ্ছেন এই সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তো প্রসিড অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর সেকেন্ড পেজে আপনারা প্রবেশ করবেন, মানে ডকুমেন্ট আপলোডের পেজে এবার আপনারা এন্টার করবেন। এবং এখানে প্রথম আপনাদেরকে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক পাসবইয়ের প্রথম পেজটা আপলোড করুন, লেখা থাকবে দেখবেন বাংলাতে লেখা থাকবে, কোনো অসুবিধা হবে না বুঝতে আপনাদের। তো এখানে আপনার যে ব্যাংকের প্রথম পেজটা যেখানে আপনার ফটো, আপনার আইএফএসসি কোড, আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু থাকবে, সেই পেজটাটা আপনারা স্ক্যান করে নেবেন। এবং স্ক্যানটা সবসময় জিপিইজি বা জিপিইজি ফরম্যাট জিপিইজি বা জিপিজি ফরম্যাটে রাখবেন এবং সেটা যেন 2 MB-র মধ্যে থাকে সেটা যেন একটু লক্ষ্য রাখবেন। এবং পিকচারটা যেটা আসবে বা স্ক্যানটা যেটা আসবে সেটা যেন টোটালি ক্লিয়ার থাকে, যেন সব কিছু স্পষ্ট বোঝা যায় এবং কোনো রকম কোনো যেন রিফ্লেকশন না থাকে। যদি রিফ্লেকশন থাকে তাহলে দেখবেন এখানে আপলোড নেবে না। তো আপলোড করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার ডকুমেন্টসে যে নামটা দেবেন সেটা যেন অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের যে স্ক্যানটা আছে সেটা আমি এসি বুক লিখে দিয়েছি, এরপর যেটা মার্কশিট আছে সেটা মার্কশিট লিখে দিয়েছি, এরকম করে আপনারা লিখে দেবেন ডকুমেন্টসের উপরে। লিখে দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আপলোডের ইয়েতে ক্লিক করবেন, ওপেন করবেন, দেখবেন এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে আপনার এবং এখানে সাকসেসফুলি আপলোড আপনার এখানে দেখিয়ে দেবে। তো এখানে যেহেতু আমার দুটো জিনিস আপলোড হয়ে আছে, একটা হচ্ছে মার্কশিট, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এখানে বার্ষিক পরীক্ষার জন্য আপনার পরবর্তী পরীক্ষার মার্কশিট আপলোড করুন, তো আপনার আগেরবারে যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা এখানে আপলোড করে দেবেন। যদি আপনার সেমিস্টার হয়ে থাকে তাহলে এখানে সেমিস্টারে ক্লিক করে আপনার পরপর যে সেমিস্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপলোড করতে পারবেন। তো যেহেতু আমার মার্কশিট তাই আমি মার্কশিটটা এখানে ক্লিক করলাম এবং মার্কশিটটা এখান থেকে নিয়ে আমি আপলোড করে দিলাম। তো এখানে যখনই আমরা আপলোডে ক্লিক করবো তখন এখানে সাকসেসফুলি আপলোড দেখিয়ে দেবে। তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পাবেন স্কুল কিংবা কলেজে যাচাইপত্র আপলোড করুন। তো এখানে এবার আপনাকে এসে যে ক্লিক হেয়ার টু জেনারেট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার একটা ফর্ম এখানে ওপেন হয়ে যাবে। এই ফর্মটাকে কী করতে হবে, আপনাকে প্রিন্ট আউট বের করে নিতে হবে। প্রিন্ট আউট বের করে নিয়ে এখানে আপনার একটা ফটো দিতে হবে। ফটো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পার্সেন্টেজ সেটা পেনে লিখে দেবেন এবং আপনার যে ফিজটা লেগেছিলো ভর্তি হতে সেখানে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আমরা প্রেসটা লিখে দিলেন। তারপরে যে যে প্রিন্সিপাল কিংবা স্কুলের যে স্যার আছে তিনি দেখবেন এখানে সিগনেচার করে দেবে এবং আপনার স্কুলের স্ট্যাম্প মেরে দেবে। এবং সেই সিগনেচার এবং স্ট্যাম্প নেওয়ার পরেই কিন্তু আপনাকে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটাকে আপনাকে স্ক্যান করে নিতে হবে এবং স্ক্যান করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপলোড করতে হবে। তো যেহেতু আমার টোটালটা কমপ্লিট হয়ে আছে এখানে সেই জন্য আমি এটাকে আপলোড করে দিচ্ছি। তো এখানে আপলোডে যখন ক্লিক করলাম দেখুন এখানে স্কুল ইনস্টিটিউট সার্টিফিকেট সাকসেসফুলি আপলোড দেখিয়ে দিল। তো এরকমভাবে আপনাদেরকে যখনই আপলোডে আপনারা ক্লিক করবেন এবং আপনার ডকুমেন্টসটা দেবেন এবং এখানে অটোমেটিক্যালি সেটা আপলোড হয়ে এখানে সাকসেসফুলি আপলোড আপনারা লিখে দেবে দেখবেন। তো এরপর এখানে আপনার চাওয়া হচ্ছে ইনকাম সার্টিফিকেটের ডিটেলস। এবার আপনার যে বাবার যে ইনকাম সার্টিফিকেটের ডিটেলসটা সেটাও আপনাকে এখান থেকে জেনারেট করে নিতে হবে। আপনার সার্টিফিকেটটা জেনারেট করে নেওয়ার পর সেটাকে আপনার যে আপনার পঞ্চায়েত থেকে যেতে হয় তাহলে পঞ্চায়েতে গিয়ে আপনাকে সই করিয়ে নিতে হবে প্রধান সাহেবের, এবং আপনার যদি মিউনিসিপ্যালিটি থেকে হয় তাহলে মিউনিসিপ্যালিটির যে অফিস আছে সেখানে গিয়ে আপনাকে সিগনেচার করিয়ে নিতে হবে। তো এখানে আপনার বাবার নাম দেবেন, সানাপে আপনার নাম দিয়ে দেবেন, তারপর এখানে আপনার ভিলেজ টাউন দেবেন, তারপর এখানে ব্লক দেবেন, তারপর পিএস,
এখানে সমস্ত টোটাল ফর্মটা যেরকমভাবে আছে সেরকমভাবে আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নিয়ে আপনাকে এখানে প্লেস দিতে হবে, ডেট দিতে হবে, তারপর এখানে আপনার সিগনেচার করে দিলে নিচে এখানে ব্লক লেখাই থাকবে, সমস্ত কিছু দেখবেন এখানে সিলমোহর, ফুল অ্যাড্রেস। তো এখানে যা যা লেখা আছে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে নেওয়ার পর আপনারা এখানে আসার পরে এই যে আপলোড দেখতে পাচ্ছেন, এই আপলোডটি ক্লিক করবেন। আপলোডটি ক্লিক করার পর সেই যে ডকুমেন্টসটা আপনার টোটাল যেটা সিগনেচার টিগনেচার করে কমপ্লিট হয়ে গেছে সেটাকে স্ক্যান করবেন। করে নেওয়ার পরে এখানে সিলেক্ট করে নিয়ে আপনি এখানে ওপেন করে দেবেন, দেখবেন এখানে আপলোড হয়ে যাবে। তো এখানে আপলোড হয়ে যাবে, একটু হয়তো টাইম নেবে, আমার সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এরপর আপনার দেখে প্রসিড যেটা দেখতে পাচ্ছেন, সেভেন প্রসিডে ক্লিক করার পর আপনার টোটাল ফর্মটা দেখবেন এখানে শো করে দেবে। এই ফর্মটা যদি আপনি ভালোভাবে চেক করে নেবেন, ফর্মটা চেক করে নেওয়ার পর যদি দেখেন যে কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে তাহলে আবার প্রথম থেকে আপনি চাইলে এই বেসিক ইনফরমেশন থেকে ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে প্রথম থেকে আপনার যে জায়গাগুলো ভুল আছে সেগুলো আপনারা ঠিক করে নেবেন, এবং যদি ভুল না থাকে তাহলে চেক করে নেবেন। ভালো করে চেক করে নেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে, এবং কংগ্রাচুলেশন লেখার পর এখানে আপনার নিচে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এবার অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন, এবং আরেকবার গিয়ে আপনার একাডেমিতে মানে আপনার যে স্কুল কিংবা কলেজে গিয়ে আপনার অ্যাকাউন্ট, আপনার আধার কার্ড, যে সমস্ত ডকুমেন্টসের বেস করে আপনারা এই ফর্মটা ফিল আপ করলেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দিয়ে আপনার স্কুল কিংবা কলেজে জমা দেবেন ফর্মটা। তো এটা ছিল আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের, মাইনরিটিদের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই প্রসেস। তো যদি কোনোরকম কোনো সমস্যা বোঝেন ফর্ম ফিল আপ করতে গিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই মাধ্যমে সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এইটুকু বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।